পেসার শরীফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে অবশেষে সাগরিকায় আফগানদের বিপক্ষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ট্রাইগারদের বিপক্ষে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার দিনে সফরকারীরা হেরেছে 7 উইকেটে। বোলারদের পর লিটন দাসের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে স্বস্তির জয় পেয়েছে বাংলার ছেলেরা। ম্যাচ সেরা শরীফুল ইসলাম 21 রান খরচায় নেন 4 উইকেট। চট্টগ্রাম থেকে বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। Rodoy cuts and cuts well and gives victory to Bangladesh. আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশের হারানো ছিল না কিছুই, কিন্তু পাওয়ার ছিল বেশ। দুর্দান্ত প্রতাপে আফগানদের মাটিতে নামিয়ে আনলো বাংলার ছেলেরা। তবে আক্ষেপে রইল আফগানদের কাছে 2-1 ব্যবধানে সিরিজ হার। Must be happy finally getting a win. সাগরিকায় টস জিতে ব্যাটিং এ সফরকারীরা। স্কোয়াডে ফেরা শরীফুলের আগুন ঝরা বোলিং এ দলীয় 3 রানের মধ্যে নেই আফগানদের 2 উইকেট। তাসকিনের দলে ফিরে তুলে নিলেন গত ম্যাচের সেঞ্চুরি এন্ড গুরবাজের উইকেট। এমন দাপটে বোলিং এর দিনে 32 রানের মধ্যে আফগানরা হারিয়ে ফেলে 5 উইকেট। নাজিবুল্লাহর উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ড কিংবদন্তি ড্যারিয়ান ভিটোরির পাশে বসলেন সাকিব আল হাসান। দুজনে এখন উইকেট সংখ্যা 305। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হাতে থাকে সফরকারীরা। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারে প্রথম 50 তুলে শেষ ব্যাটার হিসেবে ওমর জায় প্যাভিলিয়নের পথ ধরলে আফগানদের ইনিংস থামে 126 রানে, যা বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর। ক্যারিয়ার সেরা বোলিং করা শরীফুল 21 রান খরচায় নেন 4 উইকেট। তাইজুল তাসকিন পকেটে পড়েন 2টি করে উইকেট। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে এই সিরিজে ব্যর্থতা বৃত্ত ভাঙতে পারলেন না নাইম ও শান্ত। নাইম রানের খাতা খোলার আগেই সাজ ঘরে, সঙ্গে বুঝিয়ে দিলেন ঘরোয়া আসর আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বিস্তর। আর শান্ত ফিরলেন অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে গিয়ে। লিটন সাকিবের পার্টনারশিপ জমল বেশ। তৃতীয় উইকেটে দুজন মিলে তুলে নেয় 61 বলে 61। সাকিবের বিদায়ে ভাঙে সে জুটি। ক্যাপ্টেন লিটন দাসকে নিয়ে উঠেছিল প্রশ্ন। 5 ম্যাচ পর অপরাজিত 53 রানের ইনিংস খেলে সমালোচকদের দিলেন জবাব। আর টাইগাররা ম্যাচ জিতে 3 উইকেট হারিয়ে। শেষ ভালো যার সব ভালোই তার। বাংলাদেশও চট্টগ্রামে শেষটা করলো দুর্দান্ত ভাবে। শরীফুলের ক্যারিয়ার সেরা বোলিং আর সমালোচনায় মুখর থাকা লিটন দাস প্রমাণ করলো কেন তাকে জাতীয় দলে প্রয়োজন। 5 ম্যাচ পর 50 দেখা পেলেন, কিন্তু সমালোচনায় ভেসেছিলেন। সেই লিটনের হাত ধরে জয়ের বন্দরে পৌঁছালো টাইগাররা। শুভদেবনাথ, নিউজ 24, জৌরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।